মিজোরাম থেকে চুরি করে অসমে পাচারের পথে দুটি ইকো গাড়ি সহ দুই চোরকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হল বাজারি ছড়ার নাগড়া পুলিশ। জানা গেছে মঙ্গলবার কাকভরে মিজোরাম রাজ্যের আইজল থেকে কারমুন হয়ে মেদলি ছড়া সীমান্ত পেরিয়ে দুটি ইকো গাড়ি দ্রুত বেগে লোয়ারপোয়া অভিমুখে যাবার পথে নাগড়া পুলিশের টহলদার দলের সন্দেহ হয়। তখন তারা বিষয়টি নাগড়া পেট্রোল পোস্ট ইনচার্জ জেপি দাসকে অবগত করেন এবং নিজেরা গাড়ি দুটির পিছু ধাওয়া করতে শুরু করেন। এদিকে এমন খবর পেয়ে নাগড়া পুলিশের ইনচার্জ তড়িঘড়ি পেট্রোল পোস্টের সম্মুখে গাড়ি দুটি থামানোর চেষ্টা করেন, কিন্তু গাড়ি দুটি বেপরোয়া ভাবে পুলিশের সিগন্যাল অমান্য করে এগুতে থাকে। পরে ইনচার্জ জেপি দাস দলবল সমেত পলায়নরত দুটি গাড়ির পিছু ধাওয়া করে কাটাপুরি ওয়াচ পোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছার আগে তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক অনুমান ছিল যে গাড়ি দুটিতে নেশা সামগ্রী রয়েছে, সে সন্দেহে গাড়ি দুটিকে তল্লাশি করলে কিছুই পাওয়া যায়নি। পরে গাড়িগুলির নথিপত্র পরখ করতে গেলে ছুরি থেকে বিড়াল বেরিয়ে আসে। এতে অবস্থা বেগতিক দেখে গাড়ি চালকেরা পালিয়ে যেতে লাগোয়া লঙ্গাই নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি, তাদেরকে কসরত করে আটক করা হয়। পরে পুলিশের জেরায় ধৃতরা জানায় যে তারা গাড়ি দুটির নকল চাবির সাহায্যে মিজোরামের আইজল শহর থেকে চুরি করে শিলছড়ে পাচারের মতলবে ছিল। এই মর্মে নাগড়া পেট্রোল পোস্টের ইনচার্জ জেপি দাস জানান, দুটি গাড়ির নাম্বার হচ্ছে যথাক্রমে AS11R0725 এবং AS11U2516। তবে গাড়ি দুটির নাম্বার মূল কাগজের সাথে মিল রয়েছে কিনা তা এখনও হলফ করে বলা যাচ্ছে না। ধৃত চোরদের মধ্যে রয়েছে কটাপুরীর পুরাতন ছলামারা এলাকার জমির আলীর ছেলে সাবিব আহমেদ বয়স 28 ও কটনপুর এলাকার শাহজাহান উদ্দিনের ছেলে বাবরুল হোসেন বয়স 19। ওরা গত দীর্ঘদিন ধরে গাড়ি চোর চক্রের সাথে জড়িত। তাদের নামে স্থানীয় পুলিশ সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বেশ কটি থানায় মামলাও ঝুলে আছে। বর্তমানে ধৃতদের বাজারিছড়া থানায় আজকে রেখে দফায় দফায় জেরা চালিয়ে যাচ্ছেন বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎ কুমার বড়া। পুলিশের জেরায় ধৃতদের সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসলেও তদন্তের স্বার্থে সবকিছু সংবাদ মাধ্যমের কাছে খোলাসা করতে নারাজ পুলিশ। এদিকে এমন ঘটনার খবর পেয়ে মঙ্গলবার মিজোরাম রাজ্যের কানমুন থানার ওসি ZR সাগা বাজারি ছড়ায় উপস্থিত হয়ে অসম পুলিশকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি গাড়ি দুটি নিজ রাজ্যে বলে দাবি করেন। গরম সে আয়া হো আজ সুবহ নগরা পুলিশ যে নগরা পুলিশ পেট্রোল পোস্ট সে খবর মিলা থা উন লোক কো দো গাড়ি পকড়া হ্যায় ফির হম লোক তুরন্ত আয়া গাড়ি দেখা অভি তো কনফার্ম হো গয়া ইয়ে দো গাড়ি তো মিজোরাম কা হ্যায় আইজল সে চুরি হুয়া হ্যায় এক কা তো কনফার্ম হো গিয়া অভি এক কা কনফার্ম করনা হ্যায় ইয়ে দোনো নম্বর তো ফেক লাগায়া হ্যায় তো ইসকা ইনভেস্টিগেশন ইয়াহ চল রহা হ্যায় ফির ওসি সে বাত করেঙ্গে ইনভেস্টিগেশন মিজোরাম মে হম লোক কন্টিনিউ করেঙ্গে ইয়ে ওসি পুলিশ স্টাফ নগরা পুলিশ পেট্রোল পোস্ট বহুত আচ্ছা কাম কিয়া স্যার আমার পেট্রোলিং পার্টি আমার রঙামাটি ফেলে আসলে রঙামাটি ফেলে থাকা অবস্থাত দেখিলে যে এখন দুখন ইকো মারুতি ভ্যান মানে মিজোরাম সাইডে মেডলি গেটর হয়ে আহি আছে আর গাড়িকেইখন অলপ মানে হাই লেভেলের স্পীডত আহি আসলে গতিকে আমার পার্টির সন্দেহ হলো, সন্দেহত মোকো ফোন করলে, ফোন করাত মই ওলাই গেলো, ওলাই গিয়ে তেওঁলোকক সহায় করলো আর দুইখান গাড়ি আমি যেটা মানে সিগনেল দিয়েছিল স্টপ করা নাছিল পার হয়ে গুছি আহিলে সেইভাবে আমি সন্দেহ হল যে তাদের হয়তো কিনা মানে সন্দেহযুক্ত কিনা বস্তু আনব পারে সেই সন্দেহত আমি পিছা করব, পিছা করে আহি আমি কটামণি আউটপোস্টর ওসর আমি মানে ডিটেইন করবো। ডিটেইন করাত প্রথমতে সোধপোছ করোতে আমি মানে কিনা আনিছে ভিতর কিনা আনিছে নাকি সোধপোছ করার কোনো কোনো বস্তু আমি বিচারি নাপালো। তারপরে আমি দুইজন ড্রাইভার এজন শামীম আহমেদ আর এজনের নাম মবরুল হোসেন দুইজন এই লোকেল এজন হয় চলামনা ওল চলামনা আর এজন হয় কটনপুর ভালকে সোধপোছ করা গম পালো যে গাড়িখন একচুয়ালি মানে ফেক মানে চুরি করে আনিছে আর চুরি করে আনিছে আইজলের চুরি করে আনিছে বলে কইছে আর গাড়িখনের যে নাম্বার প্লেট মানে এখন গাড়ির নাম্বার প্লেট আছে AS11R0725 আর এখনের নাম্বার প্লেট আছে AS11U02 2516 এই দুখন নাম্বার একচুয়ালি মানে ফেক রেজিস্ট্রেশন নাম্বার লগাই লিছিল একচুয়ালি এখন এখন মিজোরামের গাড়ি আছিল আমি সোধপোছর পিছত গাড়ি ভালকে তালাশি করাত এখন গাড়ির নাম্বার আমি পাইছো সেখন গাড়ির নাম্বার হল MZ01X
7945 ইকো মাৰ্টিভেন সেইখনৰ নাম্বাৰ আমি পাইছোঁ। সেইখন একচুৱেলি মানে চেচিছ নাম্বাৰ আৰু ইঞ্জিন নাম্বাৰ আমি ডকুমেণ্টছৰ লগত মানে ভেৰিফাই কৰোঁতে মিল হৈছে, মেটছ হৈছে। আৰু এখনৰ নাম্বাৰ আমি বৰ্তমানলৈকে পোৱা নাই, হয়তো সেইখন এতিয়ালৈকে ৰেজিষ্ট্ৰেশ্যন হোৱা নাই। হয়তো এই যে মানে এটা চুৰি কাণ্ডত তেওঁলোক জড়িত হৈ আছে, তেওঁলোকৰ লগত আৰু কেইজনমান মানুহ আছে, আমি বৰ্তমান সোধপোছ চলি আছে, কিন্তু নামটো তেওঁলোকে আমি বৰ্তমান ৰিভিল কৰিব বিচৰা নাই, কাৰণ ইনভেষ্টিগেশ্যনৰ পৰ্যায়ে হয়তো, গতিকে নাম কৈ দিলে হয়তো তেওঁলোকে পলাই দিব পাৰে। গতিকে আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে, এটা ডাঙৰ ৰেকেট হয়তো ধৰা পৰিব পাৰে, কাৰণ ইহঁতে আগৰ পৰাই এই কামটো কৰি আছে। গতিকে আমি তেওঁলোক ফ্ৰাই উজু হ'ব আজি, আৰু অহাকালি তেওঁলোক প্ৰভাৱ কৰাব, তাৰপিছত আমি চাম ৰিমাণ্ড ল'ব চেষ্টা কৰিম। ৰিমাণ্ড লৈ যদি পাৰোঁ তেওঁলোকে চুৰি কৰা গাড়ীবোৰ আমি ৰিকভাৰ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। তেওঁলোকে বৰ্তমান নিছোঁ বুলি কৈছে, কিন্তু কথাটো হ'ল সঠিককৈ কৈছেনে নাই সেইটো আমি আৰু সোধপোছ কৰিলেহে গম পাম। যদি নিছে তেনেহ'লে কোন জেগাত নিছে সেইটো আমি জেগাত গৈ ৰিকভাৰ কৰিব চেষ্টা কৰিম। যদি ৰিকভাৰ কৰিব পৰা হয় ভাল হ'ব কথাটো। আৰু আজি গাড়ী দুটা কৈ ক'ত লৈ যাব আছিল তেওঁলোকে কোৱা মতে মানে আমাৰ কৰিমগঞ্জ ছাইডৰ পাৰ হৈ সিফালে লৈ যাব ক'ব। ৰিপৰ্ট নিউজ বাংলা।